বাবা যদি এমন কোনো নির্দেশ দেয় যা ধর্মীয় অনুশাসনের বিপরীত, তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন আল কেরিমে বলেছেন, যদি মা আর বাবা তোমাকে এমন আদেশ দেয় যা আল্লাহ এবং রাসূলের আদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে আল্লাহ বলেছেন ফালা তুতিউহুমা, তাহলে ধর্মীয় বিধানের সাথে সাংঘর্ষিক আদেশ মা বাবার তা পালন করা যাবে না। তবে একথা বলে আল্লাহ থামেননি, আল্লাহ বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ্দুনিয়া মারুফা, মা বাবা হয়তো এমন আদেশ করলো যা ধর্মীয় অনুশাসনের সাথে মিলে না, তাহলে আনুগত্য করবা না, অর্থাৎ ওই আদেশটা মানবা না, তবে কি করবা, ওয়াসাহিবুহুমা ফিদ্দুনিয়া মারুফা, তবে মা বাবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করবা। তার মানে আল্লাহ তাআলা নিজেই বললেন, হতে পারে মা বাবা আল্লাহ আর রসুলের সাথে বিরুদ্ধাচরণমূলক কোনো বিষয় বলতে পারে, তাইলে মানা যাবে না, তবে এই জন্যে মা বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মা বাবার সাথে দুর্ব্যবহার করতে হবে? আল্লাহ ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে বললেন না, বরং ওয়াসাহিবুহুমা ফিদ্দুনিয়া মারুফা, মা বাবা দুইজনের সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে শুনুন একটা গল্প বলি, হাদিসের গল্প। আল কোরআন আল কেরিমের একটি আয়াত, 15 নম্বর সূরা সূরাতুল আহকাফের একটি আয়াত নাজিল হয়েছে এই গল্পের কারণে, বাস্তব গল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি, নাম ছিল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব উচ্চ বংশীয় মানুষ ছিলেন, তার মাও খুব উচ্চ বংশীয়া ছিলেন। তো সাদ ইসলাম কবুল করে মুসলমান হয়ে বিশ্বনবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করছেন, মা তিনি বাপদাদার ধর্ম ছেড়ে দেন নাই, বরং মা আর সন্তানের সাথে ঘরে এই নিয়ে প্রতিদিন কথা কাটাকাটি, মা বলে সন্তানরে ইসলাম ছেড়ে দিয়ে পৈতৃক ধর্মে আনতে, আর সন্তান মাকে চায় ইসলামে নিতে, সন্তান চায় মায়েকে তার নিজের ধর্মে আনতে, মুসলমান বানাতে, আর মা চায় সন্তানকে ইসলাম ত্যাগ করায়া মায়ের ধর্মে ফিরিয়ে নিতে। এই নিয়ে মা আর পুত্রের মধ্যে সংঘাত, এমনকি এমন হলো এক পর্যায়ে মা আলটিমেটাম দিল। আলটিমেটাম বুঝো তো, মা আলটিমেটাম দিল, তুমি যতক্ষণ ইসলাম ধর্ম ত্যাগ না করবে আমি খাব না পান করব না। সাদ রাদিয়া বেকায়দায় পড়ে গেলেন, মা বৃদ্ধা মা খায় না পান করে না, কয়দিন আর থাকতে পারে, একজন সুস্থ মানুষ কতদিন না খেয়ে থাকতে পারে? হ্যাঁ, এক পর্যায়ে মা বেহুশ হয়ে পড়ে গেলেন। তো বেহুশ হয়ে পড়ে গেছে মা, ছেলের সাথে আলটিমেটাম, ছেলে ইসলাম ত্যাগ করে না কেন তাই খায় না, আর ছেলে কি ইসলাম ছাড়তে পারে? কারণ এই পৃথিবীতে সত্য ধর্ম বলতে একটাই, এর নাম যত পারদ দিয়ে পরীক্ষা করা যায়, যত বেরুমেট যত ল্যাবরেটরিতে পরীক্ষা করবেন, যত প্রশ্ন উত্থাপন করবেন, সব জবাব দিয়ে টিকে আছে একটি দিন, এর নাম ইসলাম, যা সবাইকে সম্মান করতে শেখায়, কিন্তু সে সত্য তত্ত্বের দ্বারা প্রতিষ্ঠিত, সন্তান তো তা ছাড়তে পারে না। তো মা যখন বেহুশ হয়ে পড়ে গেছে, তখন সন্তান তার মনের মধ্যে কষ্ট, আর মনের কষ্টের সাথে বেহুশ হয়ে পড়ে যাওয়া মায়ের দাঁত ছুটাতে চেয়েছে, বেহুশ হলে দাঁতে দাঁতে লেগে যায়, তখন চুকে মুখে পানি দেয় আর শক্ত জিনিস দিয়ে দাঁত ফাঁকা করে, কি করে? তো সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার হাতের কাঠের টুকরা দিয়ে মনের রাগে মায়ের দাঁত ছুটাতে চেয়েছে, রাগটা এই জন্যে আমি তো অন্যায় করি নাই, মা কেন তাইলে খায় না পান করে না,
আশেপাশের কেউ দেখে নাই, মুখের ভাষায়ও রাগ প্রকাশ পায় নাই, মনের রাগটা ওই কাটি দিয়ে ধাক্কা দিতে একটু রাগের সাথে ধাক্কা দিছে, পৃথিবীর কেউ দেখে নাই, নবীজিও দেখেন নাই, কিন্তু সাত আকাশের উপর থেকে আরো আজিম থেকে দেখেছেন কে? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সাতকেও শাসন করলেন, পৃথিবীর তাবৎ মানবতাকে শাসন করলেন। মা বাবা অন্যায় কথা বললেও রাগ করা যাবে? আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার প্রতি এহসান করতে আমি আদেশ করছি, কারণ জেনে নাও মা সেই হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা মানে সেই নারী যে জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করে, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করে, আর সত্যি জীবনটা বিলিয়ে দিয়ে রক্ত চুষা দুধ পান করায় কুলে কাকে নেই। আল্লাহ কারণ ব্যাখ্যা করে সাতকে পৃথিবীর তাবৎ মানবতাকে বললেন, মা বাবার সাথে ভালো ব্যবহারই করতে হবে, বিরুদ্ধাচারণ করা যাবে না, বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে জয় করে আল্লাহর পক্ষে আনার চেষ্টা করতে হবে। যদি কখনো ইসলামের সাথে সাংঘর্ষিক আদেশও দেয় মানা যাবে না, তবে বিদ্রোহ করা যাবে।